হে চিরস্মরণীয় সীতা, আমার প্রণাম গ্রহণ করুন। সকলে বলে আপনার সঙ্গে আমার প্রভূত মিল। আপনাকে যেমন আপনার পিতা মাতা দেননি পরিচয়, সকলে জেনেছে আপনি যজ্ঞ সমাপন আনতে হলকর্ষণী যাতা, ভূমি সমুত্থিতা, এবং আপনার পালক পিতা রাজা রাজর্ষি জনক, তেমনি আমার জন্মও রহস্যে আবৃত। আপনার মতো আমিও অজনী সম্ভূতা, যজ্ঞবেদীর অগ্নি সমুদ্ভূতা। সকলে জেনেছে আমার পিতা পাঞ্চাল রাজ দ্রুপদ, দুজনেই আমরা দিব্য রূপা, দিব্য অংশ জাতা, দুজনেই আমরা রাজকুলবধূ। আপনি জন্মেছিলেন ত্রেতাযুগে, আপনার বিবাহ হয়েছিল সূর্যবংশে, আর আমি জন্মেছি দ্বাপর যুগে, আমি চন্দ্রবংশের বধূ। বীরত্বের অধিকারে হরধনু ভঙ্গ করে নবদুর্বা দল শ্যাম রাজকুমার আপনাকে প্রাপ্ত হন। আমাকে জয় করেন কৃষ্ণবর্ণ অপরূপ অর্জুন, ধনুর্বিদ্যায় শ্রেষ্ঠতা প্রদর্শনে। এরপর আমাদের দুজনের মিল যা কিছু, সব অন্ধকার দিয়ে আঁকা। রাজবধূ হয়েও যাপন করেছি দুজনেই বনবাসীর জীবন। লম্পট রাবণ কর্তৃক অপহৃত হন আপনি, সেই অপহরণ ছলনা ও লাঞ্ছনা দিয়ে আঁকা। নারীত্ব সতীত্বের অপমানে আপনার প্রতিটি প্রহর হয়েছে ক্রন্দন আর বিলাপে অশ্রুভারে রুদ্ধ। হৃদয়ে আপনার হয়েছে বেদনাবিদ্ধ, রক্তক্ষরণ ক্লান্ত। আমিও প্রকাশ্য রাজসভায় লাঞ্ছিত নিপীড়িত, চরিত্রহীনের লালসার বিষে আমিও বিষাক্ত নীল। আমার হাহাকারেও বাতাস হয়েছে ভারী, আমার হৃদয়ও জ্বলেছে পুড়েছে বিপুল অন্তর্দাহে। আপনাকে রামচন্দ্র বলেছিলেন ব্যর্থহীন ভাষায়, আমি রাবণের সঙ্গে যুদ্ধ করেছি তোমার কারণে নয়, যা করেছি তা কেবল নিজের চরিত্র রক্ষা, সর্বত্র অপবাদ খণ্ডন আর আপন বংশকে গ্লানি থেকে মুক্ত করার মহৎ মাংসে। তোমার চরিত্রে আমার সন্দেহ হয়েছে, এই উক্তির মধ্যে রয়েছে সুতীব্র অপমান, যার অভিঘাতে আপনার পায়ের তলার মাটি গেছে সরে। তবু আমার যাতনা করেছে অতিক্রম আপনার দুঃখ সকল, অত্যন্ত অপমানজনক শর্তে আপনাকে অন্য ভ্রাতাদের সঙ্গে ভাগ করে নেননি রামচন্দ্র ভিক্ষা সামগ্রী জ্ঞানে। আপনাকে বহন করতে হয়নি পাণ্ডবদের মাতৃসত্য রক্ষার দায়, পঞ্চস্বামীর ভার্যা হবার ভার। এই ভার শুধু দুর্বহ নয়, এ ভার অপমানের। প্রতিবার আগুনে প্রবেশ করে শুদ্ধ হয়ে নিজেকে কুমারী করে এক স্বামীকে ছেড়ে অন্য স্বামীর কণ্ঠলগ্না হওয়ার মতো মানসিক আর শারীরিক নির্যাতন আর কি আছে বলতে পারেন? পঞ্চপাণ্ডব, ব্যাস, নারদ, পিতা দ্রুপদ এবং পাণ্ডব জননী কুন্তির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হল, আর আমার স্বপ্ন বাকি হল ধুলে লুণ্ঠিত। অর্জুনের স্ত্রী হয়ে অনন্ত সুখী হবার আজন্ম বাসনা হল মৃত্যু পথযাত্রী। আমি যেন মাংসের স্তূপ, আমার মনের খোঁজ রাখেনি পঞ্চপাণ্ডবের একজন। তারা শুধু কর্তব্য করেছেন আমার প্রতি অক্ষরে অক্ষরে, আর ভালোবাসার জন্য খুঁজে নিয়েছেন আপন মানুষই। যুধিষ্ঠির দেবী কাকে, ভীম হিড়িম্বা আর বলাঙ্গনাকে,
অর্জুন, উলুপি, চিত্রাঙ্গদা আর সুভদ্রাকে, নকুল, করণমতিকে আর সহদেব বিজয়াকে, সীতাদেবী, আমার মনস্তাপ অকল্পনীয়। নিয়তি আমার জন্য আরও মর্মঘাতী যন্ত্রণার ব্যবস্থা করলেন। আপনাকে শুনতে হয়নি আপনার পুত্রদের মৃত্যু সংবাদ, আর আমার পঞ্চপুত্র প্রতিবিন্ধ, শ্রুত সোম, শ্রুত কর্মা, শতানিক, শ্রুত সেনকে হত্যা করল পাপিষ্ট অশ্বত্থামা। পঞ্চপুত্রের মৃত্যুতে নিভে গেল আমার শেষ আলোটির শিখা, খসে গেল আমার শেষ পাখিটির ডানা, ঝরে গেল শেষ আশা তরুটির পাতা। এই মুহূর্তে মনে পড়ছে আমাদের দুই যুগকন্যার আরও একটি চারিত্রিক মিলের কথা। আপনার মতো আমিও প্রতিবাদী। বস্ত্রহরণকালে আমি উচ্চকণ্ঠে প্রতিবাদ জানিয়েছি পুরুষের অন্যায়ের বিরুদ্ধে, রুখে দাঁড়িয়েছি ধর্মের নামে নারীর ধর্ম ভুলুণ্ঠিত করার অপপ্রয়াসের বিরুদ্ধে। কিন্তু আপনার মতো সূক্ষ্ম প্রতিবাদ করতে পারলাম কই? যে প্রতিবাদ অনুচ্চারিত কিন্তু অমুখ, আপন নারী জীবনের উপর পুরুষ প্রেরিত সব অপমানের অবসান কল্পে যে নীরব প্রতিবাদে আপনি দ্বিখণ্ডিত ধরিত্রীর বিবরে স্বেচ্ছায় প্রবেশ করে জয়ী করেছিলেন আপনার নারীত্বকে, আর গর্বিত করেছিলেন আপনার বিদায়কে, সেই দৃঢ়তা আমি অর্জন করতে পারলাম কই? আমার জীবনের শেষ সময়টুকু স্বাক্ষর হয়ে রইল নারী জীবনের পরাজয়ের, এক নারীর হৃদয়ের যন্ত্রণার। এরপর আর কি বা থাকে বাকি? থাকে শুধু মহাপ্রস্থানে যাওয়া আর মৃত্যুর মাঝে শান্তি খুঁজে পাওয়া। এই মুহূর্তে মৃত্যু আমার আসন্ন, ভূতলে পতিত আমি একা, ওই চলে যাই পঞ্চপাণ্ডব দূর থেকে দূরে, অপান্তের মতো পঞ্চপাণ্ডবের পিছনে হাঁটতে হাঁটতে হাঁটতে। একসময় পতিত পরিত্যক্ত হলাম, এভাবে আমার মৃত্যু সাক্ষী রইল সুবিপুল অগৌরবের।